হ্যালো বন্ধুরা, তোমরা জানো আজ মোহনবাগান দল তাদের সুপার কাপের শেষ ম্যাচে রাত 8:30 থেকে মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে। যেহেতু মোহনবাগানের গ্রুপ থেকে পরের রাউন্ডের জন্য ইতিমধ্যেই জামশেদপুর এফসি কোয়ালিফাই করে গেছে, সেহেতু কিন্তু এই ম্যাচে দুটি দলের কাছ থেকে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা গেলেও যেতে পারে, যেখানে মোহনবাগান দলের ডিফেন্সে প্রথম থেকেই সুমিত রাঠি এবং তিরিকে দেখা যেতে পারে, অথবা তিরি এবং স্লাভকো দুই বিদেশিকে দিয়ে ডিফেন্স সাজাতে পারে দলের কোচ জুয়ান ফেরান্ডো। কারণ তিরির সুপার কাপের পারফরমেন্স অনুযায়ী কিন্তু তিরিকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করবে ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। সেহেতু আমার মনে হয় এই ম্যাচে প্রথম থেকেই তিরিকে দিয়েই কিন্তু শুরু করানোটা বেস্ট হতে পারে। তো এই ম্যাচের জন্য কোচ জুয়ান ফেরান্ডো 4-2-3-1 এই একই ফরমেশনটা ইউজ করবে, যেখানে ডিফেন্সে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে সুভাষিস বোস এবং আশিস রায়কেই দেখা যাবে, এবং দুজন সেন্টার ব্যাক পজিশনে তিরি এবং সুমিত রাঠি শুরু করতে পারে। এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে কার্ল ম্যাথিউ এবং গ্লেন মার্টিন্সকে, এবং আপ ফ্রন্ট পজিশনে দুই উইং দিয়ে দেখা যাবে মানবীর এবং লিস্টনকে, এবং প্লেমেকারের ভূমিকায় দেখা যাবে হুগো বোমোসকে, আর স্ট্রাইকার হিসেবে অবশ্যই থাকবে ডিমিত্রি পেট্রাটস। এবার যদি স্লাভকো এবং তিরিকে দিয়ে শুরু করায়, সেখানে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কার্ল ম্যাথিউয়ের পরিবর্তে দুই ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার পুইটিয়া এবং গ্লেনকে দেখা যেতে পারে। তবে আমার মতে প্রথম একাদশটাই কিন্তু বেশি ভালো হবে এই ম্যাচের জন্য। তো তোমাদের মতে প্রথম নাকি দ্বিতীয় কোন প্লেইং ইলেভেনটা বেশি ভালো হতে পারে এই আজকের ম্যাচের জন্য, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এটুকুই ছিল আজকের মোহনবাগান দলকে নিয়ে একটা ছোট্ট আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।